हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड এ সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার ক্লাস 9 বড় প্রশ্নের সাজেশন, অর্থাৎ 3 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসতে চলেছে, তোমরা এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো দেখতে পেয়ে যাবে। এবং আমি এখানে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন আলোচনা করেছি 3 মার্কস এবং 5 মার্কসের জন্য। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি কোনো প্রশ্ন ভিডিও দেখা শেষে মনে হয় যে আমার এই প্রশ্নটা রেডি হয়নি, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই সেই প্রশ্নটি রেডি করে নিও। তার ফলে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং পরীক্ষায় তোমরা সেখানে এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে। 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন অতিথি এবং যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলবো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। তার ফলে তোমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলি আসতে চলেছে তোমরা যাতে দ্রুত পেতে পারো, তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও দেখা শেষে আমাকে উৎসাহিত করার জন্য একটা কিন্তু লাইক করে দিও। চলে আসা যাক আজকের প্রশ্নে। প্রথমে আমরা যেটা দেখব, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আমাদের জন্য এবারে থার্ড ইউনিট টেস্টে পরীক্ষার জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। এখান থেকে তোমরা একটাই প্রশ্ন খুব ভালো করে করবে, সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রটি। তোমরা খুব ভালো করেই জানো যে প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্র, এই প্রশ্নটা পড়লে তোমরা এই এখান থেকে আসা যে কোনো প্রশ্নেরই খুব সহজভাবে উত্তর দিতে পারবে। এরই অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা তৈরি করেছিল তার পরিচয় দাও। এইটাকে একটু একটু মডিফাই করে লিখলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি চলে আসবে। তাই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা 5 মার্কসের জন্য অবশ্যই প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্রটি রয়েছে সেটা খুব ভালো করে রেডি করে নিও। এরপর দেখে নেওয়া যাক এখানে 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। এখান থেকে 3 নম্বরের জন্য আসতে পারে, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী কে, তাকে লোক স্মরণ করে কেন? এই প্রশ্নটি 3 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আরো একটি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিপাকে ভবন ছাড়ে প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি, তাদের এরূপ আচরণের কারণ কি? এই প্রশ্নটিও কিন্তু 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ আমি দেখে এসেছি যে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে, বেশিরভাগ 90% স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো কমন এসেই থাকে। অতএব আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই প্রশ্নগুলো রেডি করে নিও। চলে যাব পরের অধ্যায়। পরের অধ্যায়ে যেটা রয়েছে ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে আমাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। এখান থেকে একটা যে মেন প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটক অবলম্বনে ধীবরের চরিত্র। এবং আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে প্রসঙ্গ সহ তার আংটি প্রাপ্তির ঘটনাটি আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর তোমাদের জন্য 3 মার্কসেও আসতে পারে এবং 5 মার্কসেও প্রশ্নটি আসতে পারে। দেখে নেবো পরে কি প্রশ্ন রয়েছে। পরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে, কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? এটাও কিন্তু 3 মার্কস অথবা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধীবরের চরিত্র। নেক্সট চ্যাপ্টার কি দেখে নেবো। নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিয়াস। ইলিয়াস থেকে আমি প্রথমেই বলে রাখি, এখান থেকে বড় প্রশ্ন খুব একটা আসে না এবং আসার সম্ভাবনা এখান থেকে খুবই কম। বেশিরভাগ স্কুলেরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় না। এখান থেকে যেটা পড়ে সেটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। আর 3 মার্কসের প্রশ্ন হিসেবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, এরকম মন্তব্যের কারণ কি? এই প্রশ্নটিও কিন্তু আবার 5 মার্কসের জন্য যদি করে থাকতে পারো তোমরা করে নিও, তাহলে তোমাদের যে একটা আসার সম্ভাবনা যে কিছুটা হলেও আছে সেটা কিন্তু এখান থেকে সলভ হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য, সেটা হচ্ছে অতিথিরা বিস্মিত, অতিথিদের এই বিস্ময়ের কারণ কি? নেক্সট যে প্রশ্নটি রয়েছে এটা খুবই জ্ঞানের কথা, উক্তিটি কার, কোনটি জ্ঞানের কথা? এখানে 3 মার্কসের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আবার 5 মার্কসের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভাগ্য যেন চাকার মতো ঘুরে, 90% স্কুলে এই প্রশ্নটা কিন্তু দিয়েই থাকে। নেক্সট চ্যাপ্টার চলে যাব। নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে দাম। দাম যে গল্পটি রয়েছে সেখান থেকে আমাদের একটি প্রশ্ন কমন তোমরাও জানো, এবং সেটা হচ্ছে ছাত্র ও শিক্ষকের মানবিক সম্পর্কে এক অসামান্য দলিল দাম গল্পটি অবলম্বনে
আলোচনা করো। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে একটু আসতে পারে, সেটা হচ্ছে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার কখন এরম মনে হয়েছিল, এরম মন্তব্যের কারণ কি? অতএব এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এবং এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় একই, তোমরা একটা প্রশ্নের উত্তর করলে আর একটা প্রশ্নের উত্তর অনায়াসেই দিতে পারবে। নেক্সট চ্যাপ্টার চলে যাব। নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে নবনব সৃষ্টি। নবনব সৃষ্টি থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলেই পড়ে থাকে, সেটা হচ্ছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, কথাটি তাৎপর্য লেখো। নেক্সট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি এখান থেকে ইম্পর্টেন্ট। অতএব এই দুটি প্রশ্ন করে গেলে তোমরা নবনব সৃষ্টি চ্যাপ্টার থেকে পুরোপুরি শিওর হয়ে গেলে, এই দুটো প্রশ্ন কিন্তু বেশিরভাগ স্কুলেই পড়ে থাকে। নেক্সট চ্যাপ্টার চলে যাব। নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয় দর্শন। হিমালয় দর্শন থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক তার হচ্ছে রেলগাড়ির যাত্রাপথ। রেলগাড়ির যাত্রাপথের অভিজ্ঞতা যে কি ছিল সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এবং সেই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে পথে দুধারে মনোরম দৃশ্য, সেই দৃশ্য অবলম্বনে লেখিকার রেলগাড়ির যাত্রার অভিজ্ঞতা পরিচয় দেয়, এভাবেও আসতে পারে। আবার এভাবেও আসতে পারে যে হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে লেখিকার রেলগাড়ির যাত্রার অভিজ্ঞতা পরিচয় দাও। অতএব প্রশ্নটি কিন্তু দুভাবেই আসতে পারে। আরেকটি প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরের প্রশংসার যোগ্য, তিনি ধন্য, এখানে এরম মন্তব্যের কারণ আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3 মার্কসের জন্য, সেটা হচ্ছে এখন সে সাধু পূর্ণ হলো, কোন সাধের কথা বলা হয়েছে, তা কিভাবে পূর্ণ হয়েছিল। এটা যদি খুব কঠিন প্রশ্ন হয়ে থাকে কোনো স্কুলে, সেক্ষেত্রে এটা কিন্তু 5 মার্কসও আসতে পারে। নেক্সট চলে যাব পরে যে কবিতাটি রয়েছে নোঙর। নোঙর থেকে আমাদের একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন করলেই তোমরা নোঙর থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর দিতে পারবে, সেটা হচ্ছে নোঙর কিসের প্রতীক, এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনের চাওয়া পাওয়ার বিষয়টি পাঠ্য কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ নোঙর কবিতার যে বিষয়বস্তু রয়েছে সেটা পড়ে নিলেই আমরা সমস্ত প্রশ্ন নোঙর থেকে আসা প্রশ্নই কিন্তু পরীক্ষায় করতে পারবো। নেক্সট চ্যাপ্টার চলে যাব। নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে খেয়া। খেয়া থেকেও সেম জিনিস, একটা প্রশ্ন করলেই হবে, সেটা হচ্ছে খেয়া কবিতার বিষয়বস্তু। আর যদি প্রশ্ন এসে থাকে এখান থেকে, তাহলে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, কেহ বলতে কাদের বোঝানো হয়েছে, আর ঘর কথাটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন, এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে নিলেই বা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করে নিলে খেয়া থেকে আসা প্রশ্নের উত্তর দিতে পারবে। অতএব সবার আগে তোমরা কিন্তু বিষয়বস্তু আলোচনা করে নিও, বিষয়বস্তু আলোচনা করো, বিষয়বস্তুটা কি খেয়া সেটা সবার আগে তোমরা পড়ে নিও। নেক্সট চ্যাপ্টার চলে যাব আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা কবিতা থেকে মেন দুটি প্রশ্ন করলেই হবে, সেটা হচ্ছে সান্ধ্য প্রকৃতির সৌন্দর্য, এটা আবার ঘুরিয়ে আসতে পারে কেশবতী কন্যার নীল সন্ধ্যা, যে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, তো তোমরা এভাবেও কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সেই সন্ধ্যার এই যে দেখো সেই সন্ধ্যার সৌন্দর্য প্রসঙ্গে কেশবতী কন্যার তুলনা কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। অতএব এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এসেছে, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এখান থেকে আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরই মাঝে বাংলার প্রাণ, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। অতএব এই 3টে প্রশ্ন তোমরা যদি রেডি করে নাও 5 মার্কসের জন্য, এখান থেকে আসা 3 মার্কসের উত্তর কিন্তু তোমরা অনায়াসেই করতে পারবে। তারপর চলে যাব পরের কবিতা। পরে যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে আবহমান কবিতা। আবহমান কবিতা থেকে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, বেশিরভাগ স্কুলেই আবহমান কবিতা থেকে বড় প্রশ্ন দেয় না। অতএব আমি তোমাদেরকে সাজেস্ট করবো আবহমান কবিতা থেকে তোমরা কিন্তু বিষয়বস্তুটা পড়ে যেও। আর এখান থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ফুরোয়না সেই এক গুয়েটা দুরন্ত পিপাসা, এক গুয়েটা কে, এবং তার দুরন্ত পিপাসা ফুরোয়না বলতে কবি কি বুঝিয়েছেন, এই প্রশ্নটি এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টার রয়েছে ভাঙার গান। ভাঙার গান থেকে যে বিদ্রোহী সত্তার যে মনোভাব, বিদ্রোহীর যে মনোভাবের পরিচয়, এই প্রশ্নটি এখান থেকে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এইভাবে আসতে পারে, সেটা হচ্ছে ভাঙর গান কবিতায় কবি সমকালীন দেশের পরিস্থিতিকে কিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন তা আলোচনা করো। অতএব ভাঙার গান থেকে কিন্তু তোমরা একটাই প্রশ্ন করবে, বিদ্রোহী কবির যে বিদ্রোহী মনোভাবের যে পরিচয় পাওয়া যায় সেই প্রশ্নটা তোমরা এখান থেকে ভালো করে রেডি করে নিও। তারপরে চলে যাব পরের চ্যাপ্টার, যেটা রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি।
চিঠি থেকে মূল ইম্পর্টেন্ট বাধা বিঘ্নগুলি যে ছিল সেটা, আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কোন নারীর কথা বলা হয়েছে এবং তাকে আজ প্রয়োজন কেন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, বিঘ্ন আছে বহু, বক্তা এখানে কোন কোন বিঘ্নর আশঙ্কা করেছেন, অর্থাৎ তাকে যে এই প্রশ্নটাই আবার কিন্তু ঘুরিয়ে আসতে পারে এইভাবে, সেটা কিভাবে, না আবার তোমাকে একটু সাবধান করা দরকার, কে কাকে কিভাবে সাবধান করেছেন, অর্থাৎ এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে বিঘ্ন আছে বহু এই হিসাবেও। অতএব এই দুটো প্রশ্ন কিন্তু একই টাইপের, একটু ঘুরিয়ে মডিফাই করে আসতে পারে। আরেকটি প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, অর্থাৎ চিঠি থেকে এই দুটো প্রশ্ন রেডি করলেই তোমরা কিন্তু ছোট প্রশ্নেরও উত্তর করে নিতে পারবে। নেক্সট চ্যাপ্টার চলে যাব আমরা। আমরা যে কবিতাটি রয়েছে এখান থেকে তোমরা একটাই প্রশ্ন পড়বে যে ওই গৌরবের কথা বলা হয়েছে, অতীত গৌরব, বাঙালির সেই অতীত গৌরব কিভাবে ফুটে উঠেছে তা আমরা কবিতা অবলম্বনে আলোচনা করো, এখান থেকে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার যেটা চলে যাব সেটা হচ্ছে নিরুদ্দেশ। নিরুদ্দেশ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, এখান থেকে দু থেকে তিনটে প্রশ্ন করলেই হবে। প্রথম প্রশ্ন যেটা স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, ইতিহাসটি কি তা আলোচনা করো। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বিজ্ঞাপনের পেছনে রয়েছে অনেক সত্যকার ট্র্যাজেডি, এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। আরেকভাবে এটা আসতে পারে সেটা হচ্ছে ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি, এটাও ঘুরিয়ে আসতে পারে। অথবা আরেকটি ভাবে আসতে পারে সেটা হচ্ছে সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস, বক্তা কোন ইতিহাসের কথা এখানে বলেছেন। অতএব এই দুটি প্রশ্ন এখান থেকে করলে কিন্তু তোমরা নিরুদ্দেশ থেকে আসা যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে, এই প্রশ্নগুলোই কিন্তু ছোট আকারে পড়বে। অতএব এখান থেকেই তোমরা দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিও। চলে যাব পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে রাধারানী। রাধারানী থেকেও দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট, এক রাধারানীর চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরেকটি প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, এখানে এই প্রশ্নটিও কিন্তু রাধারানী থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। আরেকটি প্রশ্ন এখানে 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে যে আমরাও ভিখারী হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, উদ্ধৃতাংশটি তাৎপর্য, এই প্রশ্নটি কিন্তু তোমরা 3 নম্বরের জন্য তৈরি করে রেখো। তারপরের চ্যাপ্টার আলোচনা করব। তার পরের চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রনাথ। চন্দ্রনাথ থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চন্দ্রনাথের চরিত্র ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়, বক্তা কে, তিনি কেন এমন উক্তি করেছেন। অতএব চন্দ্রনাথ থেকে কিন্তু এই দুটি প্রশ্ন করলেই তোমরা চন্দ্রনাথ থেকে আসা যে কোনো প্রশ্নের কিন্তু সহজেই উত্তর করতে পারবে। আরেকটা 3 মার্কসের জন্য প্রশ্ন করে যেও, সেটা হচ্ছে উৎসব, যে হিরুর বাড়িতে যে উৎসবের আয়োজন করা হয়েছিল সেটা কেন এবং কির উপর নির্ভর করে সেই উৎসবটা আয়োজিত হয়েছিল, এই প্রশ্নটাও কিন্তু তোমরা একটু দেখে যেও। তাহলে আমরা বাংলার থেকে যে বাংলার যে বড় প্রশ্ন, অর্থাৎ 3 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা এই ভিডিও থেকে আলোচনা করে নিলাম। যারা এখনো এই প্রশ্নগুলো তৈরি করনি তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো তৈরি করে নিও। আরেকটা কথা বলে রাখি, তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের যতগুলি স্কুল রয়েছে সেই স্কুল থেকে কোথাও শিক্ষকেরা নিজে প্রশ্ন করেন, আবার কোথাও কোথাও দেখা গেছে কোনো জায়গা থেকে প্রশ্ন কেনা হয়। তো আমার যেটা তোমাদেরকে সাজেস্ট করার বিষয় সেটা হচ্ছে তোমরা ক্লাসে শিক্ষক মহাশয়রা যে প্রশ্নের উপর খুব জোর দেবেন সেই প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে দিও। এই প্রশ্নের পাশাপাশি কিন্তু তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই করে নিও, কারণ আমি তোমাদেরকে যে সাজেশনটা দিলাম সেটা 90% স্কুলেই কিন্তু এসে থাকে, 90% এগুলো কমন, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসার কথা, এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে এগুলোই ইম্পর্টেন্ট। অতএব আমি তোমাদেরকে আরেকটাও কথা বলবো, তোমরা কিন্তু ক্লাস শিক্ষকেরা যে প্রশ্নের উপর যতটা বেশি জোর দেন সেগুলো কিন্তু তোমরা এই প্রশ্নের পাশাপাশি সেগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে রেখো এবং সেগুলো খুব ভালো করে রেডি করে নিও, যাতে করে তোমরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাও। আমরাও সেই চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার জন্য। তো এই ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো উপকারিতা এসে থাকে, ভিডিও দেখা শেষে একটা লাইক করে দিও, আর পরের ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে গেলে তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।